শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের লালদাস জোত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এক বাংলাদেশি যুবক। রবিবার সন্ধ্যায় হাতিরাম গ্রামে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এরপরেই স্থানীয় কয়েকজন যুবক ওই যুবককে তাড়া করে পাকড়াও করে খবর দেয় ফাঁসি দেওয়া পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে আটক করে। পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ওই যুবক বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা, নাম আশরাফ আলী। লিসে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে নেয়। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি গরু পাচার করতেই সীমান্তের কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশ করেছিল বলেই মনে করেছে পুলিশ। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। এবার ফোর্টিসের বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস চক্রবর্তী মাসে দুদিন রোগী দেখবেন দুর্গাপুরে। 16 নভেম্বর সোমবার সিটি সেন্টার হিলার হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডারে সরাসরি ডাক্তারবাবুর সাক্ষাৎ পেতে অবিলম্বে যোগাযোগ করুন 9447975953 অথবা 8436692444 এই নম্বরে। বিশিষ্ট সাইকোথেরাপিস্ট শাওলি ভট্টাচার্য এবার থেকে মাসে দুদিন রোগী দেখবেন দুর্গাপুরের হিলার হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডারে। 16 নভেম্বর সোমবার কাউন্সিলিং সহ বিভিন্ন মানসিক সমস্যার নিরাময়ে বিশেষজ্ঞ সাইকোথেরাপিস্টের সাক্ষাৎ পেতে ফোন করুন 9447975953 অথবা 8436692444 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।